ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির খ্যাতি চিরস্থায়ী। এমনকি তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হলেও খুব বেশি বিতর্ক থাকবে না। বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজেই সবসময় থাকতে চেষ্টা করেন বিতর্কের ঊর্ধ্বে। তবে সাম্প্রতিককালে আলোড়ন তৈরি করেছে এক রেফারির স্বীকারোক্তি, যেখানে 2007 কোপা আমেরিকার এক ম্যাচে মেসিকে একটি হলুদ কার্ড থেকে বাঁচাতে রেফারির শর্তের বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি 2007 কোপা আমেরিকার সেমিফাইনালের, যেখানে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে 3-0 ব্যবধানে জয়ী হয়েছিল। সেই ম্যাচে মেসি গ্যাব্রিয়েল হেইনজে এবং হুয়ান রোমান রিকুয়েলমে গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন। তবে ম্যাচের শেষের দিকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যান মেসি, যা তার কোপা আমেরিকার ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ করেছিল। সাবেক চিলিয়ান রেফারি কার্লোস চান্ডিয়া সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি মেসিকে একটি হলুদ কার্ড দেখানো থেকে বিরত ছিলেন, তবে এর জন্য মেসিকে দিতে হয়েছিল একটি জার্সি। চান্ডিয়া ESPN-কে বলেন, মেসি আচমকায় বল হাতে স্পর্শ করে, তবে সেটা মাঠের মাঝখানে, মেক্সিকোর জন্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি। আমি তাকে বললাম, এটা হলুদ কার্ড, তবে তোমার জার্সি দিলে আমি কার্ড দেখাবো না। মেসির জার্সির প্রতিশ্রুতিতে চান্ডিয়া হলুদ কার্ড দেখানো থেকে বিরত থাকেন, যার ফলে মেসি ফাইনালে খেলার সুযোগ পান। তবে মেসি সেই মুহূর্তে জার্সি দেওয়ার প্রস্তাব করলেও চান্ডিয়া তাকে ড্রেসিং রুমে গিয়ে জার্সি দিতে বলেন। পরে খেলা শেষে মেসি তার জার্সি চান্ডিয়ার হাতে দিয়ে যান। চান্ডিয়া জানিয়েছেন যে সেই ম্যাচে কার্ড না দেওয়ার কারণে ব্রাজিলিয়ানদের সমালোচনার মুখে পড়েন, এবং সম্ভবত এ কারণেই তাকে 2007 কোপা আমেরিকার ফাইনালে মূল রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। ফাইনালে আর্জেন্টিনার জন্য দিনটি ছিল হতাশার। ব্রাজিল 3-0 ব্যবধানে জয়ী হয়ে শিরোপা জিতে নেয় হুলিও ব্যাপ্তিস্তা, দানি আলভেসের গোল এবং রবার্তো আয়ালার আত্মঘাতী গোলের মাধ্যমে। তবে এত বছর পর হঠাৎ কেন সেই রেফারি এমন তথ্য দিলেন, তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। বিতর্কিত বিষয়টি জানানো নিয়ে ধোঁয়াশাও আছে। অনেকেই বলছেন, নিজেকে আলোচনায় আনার জন্যই মেসির সাথে এমন গল্প ফেঁদেছেন চিলির এই রেফারি। রেজাউল করিম, কালবেলা।